দ্বিতীয় ভালোবাসা, আমি তো বলবো প্রথম প্রেমের থেকে দ্বিতীয় প্রেমটাই বেশি সুন্দর হয়। আর কেনই বা হবে না, প্রথম মানুষটা ভুল ছিল বলেই তো দ্বিতীয়বার প্রেমে পড়া। মানছি আমাদের জীবনে প্রথম ভালোবাসা অনেক স্পেশাল হয়, অনেক মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টির আড়ালের তিক্ততা খুব শীঘ্রই বেরিয়ে আসতে শুরু করে এবং একসময় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। আমি দেখেছি মাত্র 1% লোক তাদের প্রথম ভালোবাসাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে পেরেছে। বাকিদের তো সব দ্বিতীয় বা তৃতীয় বা কারো কারো চতুর্থ নাম্বারে এসে ঠেকেছে। এটা ম্যাটার করে না যে তুমি তার কত নাম্বার ভালোবাসা, বরং এটা ম্যাটার করে যে সে তোমার সাথে সারাটা জীবন আছে কি না। কথা তো সবাই দেয়, কিন্তু কথা রাখতে পারে কয়জন? মুখে তো সবাই বলতে পারে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শেষ পর্যন্ত হাতটা ধরে থাকে কয়জন? এখনকার সময়ে প্রেমিক প্রেমিকার অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের বড্ড অভাব। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। হয়তো তুমি ভাবছো কী সব ফালতু প্রেম ভালোবাসার কথা বলছে, কিন্তু ভাই একটা সময় পরে তোমারও মনে হবে যে পাশে কেউ একটা থাকলে মনে হয় ভালো হতো। আর যেসব নিব্বা নিব্বিরা রিলিজিয়ন, কাস্ট, টাকা, সৌন্দর্য, হাইট, গায়ের রং, চাকরি, বাড়ি গাড়ি এসব দেখে প্রেমে পড়ার চেষ্টা করে, তাদের জন্য আমার একটা টিপস, এখনও সময় আছে, অ্যারেঞ্জ ম্যারেজ করে নাও। প্রেম ভালোবাসা তোমাদের জন্য না, বাড়িতে মা বাবা আছেন, তারা ঠিক দেখে শুনে একজন পারফেক্ট কাউকে খুঁজে দেবে। কেন বেকার কষ্ট করছো? প্রেমে পড়তে গেলে কোনো কারণ লাগে না, হঠাৎই তার প্রতি মনের অজান্তে ভালোবাসা হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না। কারণ সত্যিকারের ভালোবাসা লাভ ক্ষতি দেখে না, তাই প্রথম ভালোবাসা থাকা সত্ত্বেও তুমি যদি দ্বিতীয়বার কারো প্রেমে পড়ো, তাহলে তুমি বুঝে নিও যে তুমি প্রথম মানুষটাকে ভালোই বাসোনি। কারণ তুমি যদি সত্যি প্রথম মানুষটাকে ভালোবাসতে, তাহলে দ্বিতীয়বার প্রেমে পড়তে না। আর এই সিচুয়েশনে আমি তো বলবো দ্বিতীয় মানুষটাকে সিলেক্ট করা উচিত, তাই বলে আমি ভালো লাগা বা ক্রাশ খাওয়ার কথা বলছি না, আমি সত্যিকার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্যটা তোমার নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, দ্বিতীয় মানুষটা আমাদেরকে অনেক আগলে রাখতে পারে, তারা সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যেহেতু তারা আসে, তাই তারা বুক ভরা ভালোবাসাও দিতে পারে, তাদের মধ্যে দায়িত্ববোধটাও অনেকটাই থাকে, তারা ম্যাজিকের মতো মনের কথাগুলো বুঝতেও পারে, পিছনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে সমস্ত দোষগুলোকে মেনে নিয়ে আমাদের গ্রহণ করে নেয়। তাই দ্বিতীয় ভালোবাসাটা আমার কাছে প্রথম ভালোবাসার থেকেও অনেক বেশি দামি। এই মানুষগুলো আসেও তোমার এলোমেলো জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, তোমার পাথর মনে ফুল ফোটানোর জন্য। তাই আমি বলি, আমি আমার প্রিয় মানুষটির প্রথম ভালোবাসা হতে চাই না, আমি আমার প্রিয় মানুষটির শেষ ভালোবাসা হতে চাই, আমি আমার বর্তমান মানুষটাকে নিয়েই সুখী আছি। বন্ধু, তোমার কি মনে হয়, প্রথম ভালোবাসা নাকি দ্বিতীয় ভালোবাসা, কোনটা বেস্ট? কমেন্ট করে আমাকে এক্ষুনি জানো। সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম রোগ হলো কেউ কারো নয়। জীবনে তিনটি ব্যাপারে কখনো লজ্জা পাবে না, 1. ছেঁড়া পোশাক, 2. গরিব বন্ধু, 3. বয়স্ক মা বাবা। কালো রংটা অদ্ভুত, কপালে লাগলে টিপ, চোখে লাগলে কাজল, আর চরিত্রে লাগলে কলঙ্ক। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, মানুষকে কাঁদতে হয় একা একা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই, তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারে একা হয়ে পড়ে। কিছু না, এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে, কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা।
কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাস পথে ছেড়ে দেওয়া। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল আর না দিল তা জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দেবে। তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটা সময় উপহার দাও, কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকে যাবে। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর খুশি থাকলে, আর জীবন সুন্দর রবকে মনে রাখলে। বেইমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। বাস্তবতা, যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতর শেষ হতে থাকবে, সে একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করে। আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না, প্রতিটি মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। 35 বছরের ছেলে যদি 18 বছরের মেয়েকে বিয়ে করে তবে তাদের মধ্যে বয়সের পার্থক্য হয় 14 বছর। অনেকের মতে এটা অনেক বেশি, তবে আপনি যদি একজন আদর্শ স্বামী হয়ে বয়সের এই পার্থক্য ঘুচিয়ে দিয়ে তার মনের মতো হতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্যথায় দাম্পত্য জীবনে অশান্তি হবে। মূল্যবোধ শুধু এতটুকুই, চায়ে মাছি পড়লে চাটা ফেলে দিই, কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দিই। বড় হয়ে গেছি, একদিন বুড়োও হয়ে যাব, থাকবো না আমি কিন্তু থেকে যাবে স্মৃতি। নির্দিষ্ট সময় পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার জন্য অপেক্ষায় নেই। মাটির উপর যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। 1, তা হলো অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দিবে না। 2, আজ নয় কাল করব, বিশ্বাস করেন এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। 3, বড় স্বপ্ন না দেখলে। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি, ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর সুন্দর। 1 মিনিটের মূল্য বুঝতে চাও তাকে জিজ্ঞেস করো, যে ট্রেন মিস করেছিল তারপর বাসে বসে জ্যাম পোহাচ্ছিল। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারে না। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজার কষ্ট সহ্য করেও
পাশে থাকে। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই হয়তো ভুলতে বসেছি। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর। মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানে বিবেককে বিসর্জন দিয়ে থাকে। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে আর কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যি কি পৃথিবী বদলে গেছে? গাছের আগেও ছায়া ফুল ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা, পৃথিবী একই আছে। আপনি যদি ক্ষুধার্ত কুকুরকে খাওয়ান তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ। নাম্বার এক, মেরে বাঁচো। নাম্বার দুই, মরে বাঁচো। নাম্বার তিন, লড়ে বাঁচো। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই তিনজন মানুষই শুধুমাত্র ভালো। নাম্বার এক, যে মারা গেছে। নাম্বার দুই, যারা এখনও জন্ম হয়নি। নাম্বার তিন, আর সে যাকে আমরা চিনি না। মেয়েরা মা হওয়ার পর তার বক্তব্য এরকম হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়, মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্যও সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। 10 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়, এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানো, যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়।
প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে, পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন, যাদের মন মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস, ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে,
কষ্টর অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো, আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে উঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসার নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়? পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়, অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। কেউ অপমান করেছে, শুধু সেটা মাথায় নিয়ে চুপ থেকে সেই অপমানের জবাব দেওয়ার জন্য কাজ করে যান। যেদিন সফল হবেন সে এসে নিজে থেকে পা চাটবে। শুধু নিজের পরিবর্তনটা আনতে হবে এখনই আপনাকে, সময়কে অজুহাত দিবেন না। বিশ্বাস একটা অনুভূতি, এটা অর্জন করা সহজ, ভেঙে ফেলা আরও সহজ, কঠিন বাঁচিয়ে রাখা। যার প্রিয় অনেক তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে সে হাজার প্রিয় রাখে না। কাউকে ঘৃণা করা আমার দ্বারা হয় না, হয় প্রচণ্ডভাবে ভালোবাসব, আর না হয় চুপচাপ সরে পড়ব। হাজার বন্ধু বানানো কঠিন বিষয় না, বরং কঠিন বিষয় হলো এমন একজন বন্ধু বানানো যে পাশে দাঁড়াবে হাজার বন্ধু চলে গেলেও। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোকা খায়, এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। পৃথিবীর সব কিছু সুন্দর হলেও সবার চোখে তার সৌন্দর্য ছড়াবে এটা ভাবা ঠিক না। সবটুকু জেনেও যারা ছেড়ে গেছে তারা আর জারি হোক, তোমার ছিল না। আমায় ছেড়ে গেছো কষ্ট হয়নি, ভালোবাসোনি তাতেও কষ্ট হয়নি, ভুলে গেছো আমায় তাতেও কষ্ট হয়নি, কিন্তু কষ্ট হয় তখনই যখন মনে হয় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো আর আমি তোমার অভিনয় ধরতে পারিনি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়।
ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। 90% মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে, ভাতের অভাবে তোকে বিয়ে দিয়েছি নাকি, তুই চলে আয়, আরও ভালো ঘরে তোকে বিয়ে দেব। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানি নেওয়ার সহ্য শক্তির উপর। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছে একটা জিনিস অবশ্যই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে, ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার ক্ষমতা দেওয়ার জন্য। যা পেয়েছ তা নিয়ে সুখী হও, সেটা ভালোবাসাই হোক বা দীর্ঘশ্বাসই হোক, অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন, আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়, কাউকে বলো না। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুইবার ভাবেন না। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর জেতে সে যে চেষ্টা হাজার বার করে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। যে আপনার কাছে অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না, সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়।
সময় খারাপ গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে, এ অভিনয় শহর বস, শরীর তো আবরণ মাত্র। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। সে বলেছিল ইচ্ছা থাকলে সব হয়, শেষমেশ সে বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। আজীবন এক নারী কিংবা পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। পুরনো মেসেজগুলো শুধু ভাবায়, মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষের সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র মা বাবার দিকে তাকিয়ে মেনে নিতে হয়। আমাদের মায়েরা নিজ হাতে যতটুকু রান্না করুক না কেন, তার সব সময় প্রশংসা করা উচিত, কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো মা নেই। মায়ের হাতে রান্না সবসময় সেরা। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। প্রচণ্ড মন খারাপ হলে দু চার মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি দুঃখী মানুষ। নির্দিষ্ট একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও আকাশ ঘনিয়ে বৃষ্টি আসে, অথচ দু চারটা নিয়ম ভেঙে তোমায় ফিরতে বললে তুমি হরেক রকম বায়না ধরো। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় মন নষ্ট। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। সব ভালোবাসায় মরিচিকা ধরলেও মা বাবার ভালোবাসায় কখনো মরিচিকা ধরে না। হাসি মুখটা রাখা খুবই ভালো কথা, কিন্তু কারোর খারাপ পরিস্থিতিতে নয়। কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। রব যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। বড়লোক হওয়া যত সহজ, ছোটলোকই ছাড়া তত সহজ না। ভালোবাসার তুলনা করতে নেই, নিজ ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়, তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি ভালোবাসো, দেখবে সম্পর্কটা মধুর হবে।